গাইস, আজকে আমি আবার একটা নতুন পার্সেল নিয়ে চলে এসেছি। আর আমার হেয়ারের অবস্থাটা দেখতেই পাচ্ছো, আমি এখনো অবধি স্পা করিনি। তো ওর জন্য আমি একটা স্পা ক্রিম, মানে একটা কম্বো পুরো অর্ডার করেছি। তো সেটাই আমি তোমাদেরকে এখন দেখাবো, আর ইনফ্যাক্ট আনবক্সিংও করবো, কারণ এটা আমি এখনো অবধি নিজেই পর্যন্ত খুলিনি। তো চলো তোমাদের সামনেই আমি আনবক্সিং করি, আর তোমরাও দেখো জিনিসটা কি কেমন, পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আগে খোলা যাক। তো আমার একটু ছেঁড়া সব আছে, তো এই যো আমার দুটো জিনিস চলে এসছে। এটা হচ্ছে স্পা, এটা শ্যাম্পু, এই দুটোই অর্ডার করা হয়েছিল। আর এটার রিভিউ আমি একটা অন্য ভিডিওতে দিয়ে দেবো কেমন হয়েছে না। আর দুটো, এই দুটো কম্বো নিয়েছে। আমি তোমাদেরকে অরিজিনাল প্রাইসটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও দেখা যাচ্ছে না, আমি বলেও দিচ্ছি ওকে। 685 হচ্ছে এটার প্রাইস পড়েছে, আর এটার প্রাইস পড়েছে 610, আই থিঙ্ক সো, দেখা যাচ্ছে। আমি দুটো প্রাইসের একটা দেখিয়ে দিচ্ছি। আমি কালকের ভিডিওতে দুটো রিভিউ তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে চুলে লাগানোর পর কীরকম রেজাল্ট, এবং বিফোর আফটার দুটোই আমি রিভিউ তোমাদেরকে দিয়ে দেবো কেমন জানা আছে। তাহলে তোমরাও তাহলে নিতে পারবে, এটা লরিয়াল কোম্পানি, সেটাও দেখতে পেয়ে নিয়েছো, তোমরা দেখতে পেয়েছো। তো এই দুটো প্রোডাক্টের দাম মিনিমাম অনেকটাই, কিন্তু সেটা আমি পেয়েছি মাত্র 799 rupees মধ্যে, মানে বুঝতেই পারছো। তো যাই হোক, চলো আজকের জন্য টাটা। কালকের যে ব্লগটা আসবে সেই ব্লগে আমি দেখিয়ে দেবো এইটা আমি কীভাবে মাথায় ইউজ করলাম, কী করলাম না করলাম, পুরো ভিডিওটা দেখিয়ে দেবো। তো চলো আজকের জন্য টাটা, নেক্সট কোনো মিনি ব্লগে তোমাদের সাথে কোথায় দেখা যাচ্ছে। বাই বাই।